Dear learners, আজকে আমরা ইমার্জেন্স অফ মিলিটেন্ট ন্যাশনালিজম অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের বিষয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন, মিনিং অফ ন্যাশনালিজম। জাতি থেকে জাতীয়তাবাদের উদ্ভব হয়। একটি নির্দিষ্ট ভূখণ্ডের একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা রেস এবং তাদের ভাষা, তাদের সংস্কৃতিকে কেন্দ্র করে একটি জাতির উদ্ভব হয়। যেমন একটি ধর্মীয় জাতি হতে পারে, একটি ভূখণ্ডকে কেন্দ্র করে একটি জাতি হতে পারে, ভাষাকে কেন্দ্র করে একটি জাতি হতে পারে, আবার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত দিক থেকে একটি জাতি হতে পারে। এখন এই জাতিগুলির কিছু কৃষ্টি, কালচার, ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলোর সার্বভৌমত্ব অর্জন, সেগুলোর আরো উত্থান এর নিরিখে একটি জাতির চেতনার মধ্য দিয়ে, আত্মচেতনার আত্মপ্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতীয়তাবাদ তৈরি হতে পারে। ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের প্রতিবাদ, ব্রিটিশ শোষণের প্রতিবাদে ভারতীয় জাতির কৃষ্টি, ভারতীয় জাতির সংস্কৃতিকে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল বুদ্ধিজীবী, যাদের চিন্তাধারা এবং যাদের মতাদর্শের মধ্য দিয়ে ভারতের জাতীয়তাবাদের জন্ম হয়, এক জাতি, এক ভারতীয় নেশন, এক ভারতীয় জাতি হিসাবে আত্মপ্রকাশ করার নানান পর্যায়ে চলতে থাকে। মূলত 1885 সালে কংগ্রেসের উদ্ভবের মধ্য দিয়ে মধ্যবিত্ত এলিট, উচ্চশিক্ষিত উচ্চবর্গীয় লোকেদের চেষ্টায় জাতীয় কংগ্রেসের ছায়ায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক গোষ্ঠী, আঞ্চলিক সমিতিগুলোকে কেন্দ্র করে একই ছত্রছায়ায়, একই ছাতার নিচে জাতীয়তাবাদী আন্দোলন গঠিত হয় এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে অতিক্রম করে। সেক্ষেত্রে ভারতের জাতীয়তাবাদ নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল জাতীয় কংগ্রেস এবং তার নব উত্থিত নেতৃবর্গ, যারা ভারতের বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও, বিভাজন থাকা সত্ত্বেও ভাষায়, সংস্কৃতিতে, আঞ্চলিকতায় এক ভারতীয় জাতির উদ্ভব ঘটাতে সাহায্য করেছিল। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের ছত্রছায়ায় যে সমস্ত নেতৃত্ব, প্রথম দিকের আর্লি কংগ্রেস বা প্রাথমিক পর্যায়ের কংগ্রেস নেতৃত্বে যারা ছিলেন, তারা মূলত একটি মাইক্রোস্কোপিক গোষ্ঠী, আণুবীক্ষণিক গোষ্ঠী, যারা সমাজের উচ্চ বর্গ থেকে এসেছিল, সমাজের উচ্চ নেতৃত্ব থেকে এসেছিল, যারা যারা সাধারণত পাশ্চাত্য শিক্ষায়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ফলে তাদের দাবি দাবা, তাদের নীতি, তাদের আদর্শ সর্বসাধারণের ভেতরে বা সর্বসাধারণের দাবি হিসাবে উঠে আসেনি। এবং আর্লি কংগ্রেসের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু জাতীয়তাবাদী আদর্শের মূল ভিত্তি রচনা করেছিল, যদিও সেগুলো ছিল আবেদন নিবেদন নীতি এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতি ও আদর্শগুলোর সমালোচনা করা, যেগুলো কিনা ভারতীয় জনগণের পক্ষে সুবিধা বাদী ছিল না বা ভারতীয় জনগণের স্বার্থের অনুকূল ছিল না। ফলে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে
কিছু নেতৃত্ব উঠে এসেছিল যারা আর্লি কংগ্রেসের নেতৃত্ব, যেমন বদরুদ্দিন তেহজি, দাদাভাই নওরোজি, হর্ষদ মেহতা, এদের বিরুদ্ধে বা এদের এই ধরনের আন্দোলনের প্রতিবাদী হিসাবে নতুন একটা গোষ্ঠীর জন্ম হয়েছিল, যারা চরমপন্থী মতাদর্শ বিশ্বাসী ছিলেন এবং তাদের আদর্শ ছিল এই নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, আন্দোলন না করে প্রত্যক্ষ সংগ্রামের মধ্য দিয়ে ভারতের জাতীয়তাবাদের বিকাশ ঘটানো। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, ঋষি অরবিন্দ, তিলক প্রমুখ। তো এদের নেতৃত্বে যে চরমপন্থী বা প্রত্যক্ষ আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেটাই 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের মধ্যে দিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে পরস্পর বিভাজন দেখা দেয়, একটি চরমপন্থী গোষ্ঠী এবং একটি নরমপন্থী গোষ্ঠী নামে তারপরে পরবর্তী ইতিহাসে আলোচিত হয়। তো এই চরমপন্থী বা এক্সট্রিমিস্ট গোষ্ঠীর জন্ম বা সূত্রপাত হতে গেলে বা হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ বা গুরুত্বপূর্ণ দিক ছিল, যেটা যে ডিস্যাটিসফ্যাকশন উইথ অ্যাচিভমেন্টস অফ মডারেটস, অর্থাৎ এই নরমপন্থী নেতৃত্বের বা নরমপন্থী আন্দোলনের যে প্রাপ্তিগুলি ছিল সেই প্রাপ্তিগুলির প্রতি একটা ডিস্যাটিসফ্যাকশন বা একটা অসন্তুষ্টি এই নতুন উত্থিত নেতৃত্বের মধ্যে লক্ষ্য করা গেছিল। তাদের এই নেতৃত্বের ভেতর থেকে উঠে এসেছিল এরকম যে 1885 থেকে 1907 বা 1905 এই দীর্ঘ 15 বা 20 বছরের মধ্যে যে কংগ্রেসের আর্লি কংগ্রেস যে ধরনের অ্যাচিভমেন্টস গুলো করেছিল সেগুলো রিয়াকশন হিসাবে তা এই নতুন শ্রেণীর মতাদর্শ তৈরি হয়েছিল এবং তারা একদিকে ব্রিটিশ সরকার, অন্যদিকে আর্লি কংগ্রেসের নেতৃত্ব তাদের উপর আস্থা রাখতে পারেনি, তাদের জাস্টিস এবং ফেয়ার প্লের উপরে কোন রকম বিশ্বাস তাদের ছিল না, ফলে এই ক্রমেই ঘনীভূত হয় অবিশ্বাস এবং অবিশ্বাস থেকে আবার ফিরে ওঠার তাগিদে এক্সট্রিমিস্ট মতাদর্শের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। দে আর স্ট্রংলি ক্রিটিক্যাল অব দ্য মেথডস অফ পিসফুল অ্যান্ড কনস্টিটিউশনাল এজিটেশন। আসলে এই যে পিসফুল বা কনস্টিটিউশনাল এজিটেশন যেটা ছিল আর্লি কংগ্রেসের মূল মতাদর্শ, অর্থাৎ কিনা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্দিষ্ট দাবি দাবা অর্জন করা, পিটিশনের মাধ্যমে দাবি দাবাকে প্রতিলিপি হিসাবে জমা দেওয়া ইত্যাদি, যেগুলোকে 3P বলে বলা হতো, প্রেয়ার, পিটিশন অ্যান্ড প্রোটেস্ট। এই প্রেয়ার, পিটিশন এবং প্রোটেস্ট এই মূলত এই তিনটি বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদী চরমপন্থীদের ভিত্তি রচনা করেছিল, চরমপন্থীদের আসল জায়গা রচনা করেছিল। কেননা চরমপন্থী মতাদর্শে যারা বিশ্বাসী ছিল তারা এই প্রেয়ার, পিটিশন বা প্রোটেস্টকে ভিক্ষাবৃত্তি বলে মনে করত এবং কংগ্রেসের যে দীর্ঘদিনের দু তিন দিন ধরে যে কংগ্রেসের আলোচনা সভা বসত, বার্ষিক কংগ্রেসের সভা বসত, সেটাকে যেমন বলা হতো যে এটা একটা 3 দিনের তামাশা, অশ্বিনী কুমার দত্তের ভাষায়। সুতরাং এই এই মেথডস গুলোর, এই ভিক্ষাবৃত্তি বা এই পলিটিক্যাল ম্যাডিকেন্সির উপরে কোনো রকম আস্থা বা বিশ্বাস নতুন নেতৃত্বের ভেতরে ছিল না। ক্লোজিং দ্য ডিকেডস অফ 19th century অ্যান্ড আর্লি ইয়ার্স অফ 20th century, এই যে একটা সময় এক গ্রুপ অফ ইয়াঙ্গার্স তাদের তারা কংগ্রেসের, আর্লি কংগ্রেসের এই ধরনের পলিটিক্যাল মেথডসকে তারা কিন্তু বিরোধিতা করেছিল এবং সেই মেথডসকে তারা মেনে নিতে পারেনি ওল্ড লিডারশিপের, ফলে তাদের ভেতরে এই অমান্যতা এবং অনাস্থা এবং অবিশ্বাস তার আর পরিপ্রেক্ষিতে ব্যাকগ্রাউন্ডে তাদের ইডিওলজিক্যাল আদর্শগুলো ধীরে ধীরে নির্মাণ হতে থাকে, যেগুলো মিলিটেন্ট ন্যাশনালিজমকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল। তাদের ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে অসন্তোষ, ক্ষোভ, পুঞ্জীভূত বিরোধিতা আর্লি কংগ্রেসের বিরুদ্ধে, তার প্রধান দিকটি ছিল যে তারা অ্যাডাপ্ট করেছিল স্বরাজ আদর্শকে, অর্থাৎ তারা চাইছিল সেলফ রিলায়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ ডিপেন্ডেবল হতে চেয়েছিল,
এবং সেই স্বাধীন হওয়ার যে চিন্তা ভাবনা, মুক্ত স্বাধীনতার যে হওয়ার যে চিন্তা ভাবনা, তার মধ্য দিয়ে এই গ্রুপ অফ নিউ লিডার্স, যারা ইমার্জিং নিউ লিডার্স, তারা এক্সট্রিমিস্ট গ্রুপ হিসেবে পরিচিত ছিল। আমরা দেখব যে কিভাবে এই ধরনের এক্সট্রিমিজমের উত্থান হয়েছিল, বিভিন্ন কারণগুলো কিভাবে কাজ করেছিল এই চরমপন্থী মতাদর্শ বা চরমপন্থী ন্যাশনালিজমের উদ্ভবের কারণ হিসেবে। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ট্রু নেচার অব ব্রিটিশ রুল, যেটা হয়তো পূর্ববর্তী নেতৃত্ব, যারা আর্লি কংগ্রেসের নেতৃত্ব ছিল, তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ কংগ্রেসের প্রকৃত, ব্রিটিশ রুলার বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রকৃত চরিত্র কি ছিল, তারা কি চাইতো, সেই বিষয়গুলো অনুধাবন করতে তারা ব্যর্থ হয়েছিলেন, যেটা কিনা নতুন নেতৃত্ব অনুধাবন করেছিলেন। অর্থাৎ বিভিন্ন লেখা, পত্রপত্রিকা, আইন, ব্রিটিশ আইন, বিভিন্ন জায়গায় তাদের মতাদর্শ, তাদের ভাবনা চিন্তা আকে নতুনভাবে রিয়ালাইজ করেছিল। রিয়ালাইজ করার ফলে তারা বুঝতে পেরেছিল যে ব্রিটিশ শাসনটি ভারতবর্ষের উন্নতির জন্য নয়। রিপিটেডলি তারা এই জিনিসটা প্রমাণ করতে চেষ্টা করেছিল যে ব্রিটিশ শাসন ব্যবস্থা কোনো মতেই ভারতের অর্থনৈতিক উন্নতি, ভারতের দারিদ্রতা দূরীকরণ এবং ভারতের বেকারত্ব সমস্যার ক্ষেত্রে উপযোগী নয়। ইয়াং জেনারেশনের এই এই যে যে অ্যাঙ্গার এগেনস্ট দ্য ইকোনমিক ডিপ্রেশনস অ্যান্ড পভার্টি দ্যাট ক্রিয়েটেড বাই ব্রিটিশ রুলস, এই যে এই বিষয়টা, এই বিষয়টাই জাতীয় কংগ্রেসের একটি একটি নব উত্থিত গোষ্ঠীর মধ্যে নতুন চেতনা দান করেছিল। ডিসকন্টেন্ট ওভার দ্য রুলস অ্যান্ড অ্যাক্টস সিন্স 1892, অর্থাৎ কিনা ব্রিটিশ ইনঅ্যাক্টেড বিভিন্ন রুলস এবং অ্যাক্ট, যেগুলির মধ্য দিয়ে শিক্ষিত এই নতুন নেতৃত্বের মধ্যে এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছিল, কারণ আইন এবং সংস্কার আইন প্রবর্তনের মধ্য দিয়ে, তো সংস্কার আইনের প্রাক মুহূর্তে তাদের দাবি দাবার মধ্য দিয়ে তারা তাদের নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধার দাবি করতেন, কিন্তু অবশেষে দেখা যেত কি স্মারক বা প্রতিলিপিকে অমান্য করে ব্রিটিশ সরকার তাদের উপযোগী এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার অনুসারী আইন প্রবর্তন করতে। ফলে 1892 থেকে 1905 সাল পর্যন্ত বিভিন্ন পলিটিক্যাল ইভেন্টগুলোর মধ্য দিয়ে, যে আইনগুলো পাশ হয়েছে, সেই আইনগুলির মধ্য দিয়ে ভারতীয়দের অসন্তোষ প্রকাশিত হয়েছে এবং ভারতীয় শিক্ষিত জনগণ সেই আইনের মধ্য দিয়ে তাদের কোনো রকম সন্তুষ্টি বা দাবি দাবার পূরণ হয়নি এবং প্রতিক্ষেত্রেই তারা নিরাশাগ্রস্ত হয়েছে, তারা তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ইত্যাদি। সর্বপ্রথম আমরা দেখি যে কাউন্সিল অ্যাক্ট 1892 যেটা কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছিল, কারণ এই আইনে, সংস্কারপন্থী আইনে কখনোই ভারতবাসীদের আশা পূর্ণ করেনি, আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। কারণ কিনা যে কাউন্সিল অ্যাক্টের মধ্যে দিয়ে বিভিন্ন স্বায়ত্তশাসনগুলো প্রতিষ্ঠা হয়েছিল বিভিন্ন রাজ্যে এবং প্রদেশগুলিতে বা জেলাগুলিতে, সেই স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় নেতৃত্ব চেয়েছিল যে তাদের নিজেদের প্রতিনিধি থাকুক, সেই প্রতিনিধিত্ব সেখানে থাকেনি, যোগ্য প্রতিনিধিত্ব করার মতো কাউকে নিয়োগ করা হয়নি, নিয়মের বেড়া জালে, এবং সেখানে নির্বাচনের পরিবর্তে মনোনয়ন কথাটি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যারা নির্দিষ্ট করদাতাদের প্রতিনিধি হিসেবে যারা উঠে আসবে, সেই প্রতিনিধিরা সমগ্র ভারতবাসীর জনগণের সুখ দুঃখের কথা বলবে, তাদের আর সুশাসনের কথা বলবে, সেই প্রতিনিধি ছিল না, সেই প্রতিনিধিত্ব ছিল না এই ধরনের কাউন্সিল অ্যাক্টে। 1898 সালের আইন প্রকাশিত হওয়ার পরে এই ধরনের একটা অ্যাফেকশন ফিলিং, যেটা কিনা যে সমস্ত শিক্ষিত বা অনুগামী, ব্রিটিশ অনুগামী ভারতীয়, তাদেরকে মনোনয়ন করার ব্যবস্থা করা হয়। অর্থাৎ কিনা
যারা ব্রিটিশ শাসনের সমালোচনা করে, ব্রিটিশ শাসন ব্যবস্থার, ব্রিটিশ আইন, যে আইনগুলো ভারতীয়দের শোষণমূলক আইন, সেই আইনের বিরোধিতা করে, তাদেরকে কখনো তার ব্রিটিশ শাসক মনোনয়ন করেনি বা মনোনয়ন করবে এই আশাও ছিল না। ফলে সেই আন্দোলনের সেই ধরনের আইনের বিরোধিতা করাটাই বাহুল্য ছিল এবং এটা একটা তোষণমূলক আইন তৈরি হয়েছিল। 1899 সালে যখন ক্যালকাটা কর্পোরেশন রেগুলেশন পাস হয়, তখন দেখা যায় যে এই এই আইনের মাধ্যমেও এই প্রতিনিধিত্ব, ভারতীয় প্রতিনিধিত্বের সংকোচন করা হয়েছিল। অর্থাৎ কিনা যে এই প্রতিনিধি সংখ্যা 75 থেকে 50 নামিয়ে দেওয়া হয়েছিল, 25 জনকে কমিয়ে দেওয়া হয়েছিল। এই 25 জন মেম্বার যারা ছিল, যারা লিমিটেড হয়েছিল, তারা ছিল সাধারণ মানুষের, কলকাতার সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ। এবং এই সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভের পরিবর্তে যারা কলকাতা কর্পোরেশনের, যাকে কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ করা হতো, তিনি মনোনীত হতেন এবং সেই চেয়ারম্যান অবশ্যই ব্রিটিশ শাসনের অনুগামী ছিলেন এবং সমস্ত রকম উন্নয়নমূলক কার্যধারা, ক্ষমতা, সমস্ত কিছু তার হাতে সংরক্ষিত ছিল, তার ক্ষমতা তার ক্ষমতার অধীনে ছিল। ফলে ভারতবাসী তাদের থেকে বা কলকাতার মানুষ তাদের থেকে সুশাসন পাবে সেই আকাঙ্ক্ষা চিরতরে বিনষ্ট হয়েছিল। ইভেন কি সোশ্যালি অ্যান্ড কালচারালি ব্রিটিশ রুল ওয়াজ নো লঙ্গার প্রোগ্রেসিভ, এবং ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় সমাজ ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ শাসনকে কোনোভাবেই প্রগতিশীল বলা যায় না। কারণ আমরা প্রথমেই দেখি যে প্রগতিশীলতার প্রথম দিক ছিল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থার সময় উপযোগী, কাল উপযোগী প্রয়োগবাদী ভাবনা চিন্তা ব্রিটিশ শাসনের ভেতরে ছিল না। ফলে এই আইনগুলো ক্রমশ শিক্ষিত জনগণের মধ্যে অসন্তোষের তীব্রতা বৃদ্ধি করেছিল। অবশেষে কার্জনের শাসন বাংলার চরমপন্থীদের নতুনভাবে নখ করেছিল উত্থানে। কারণ ভারতবর্ষের উচ্চশিক্ষা প্রসারের জন্য ব্রিটিশ শাসক 3টি প্রধান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সত্ত্বেও সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং কার্জনের নেতৃত্বে 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয়েছিল, যেটা ভারতের জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করেছিল, প্রতিবাদী হিসাবে কাজ করেছিল, প্রতিক্রিয়া হিসাবে কাজ করেছিল। কেননা 1904 সালের ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে কার্জন চেয়েছিলেন যে সম্পূর্ণ ইউনিভার্সিটির কর্তৃত্ব ব্রিটিশ সরকারের হাতে থাকুক এবং সিনেট এবং সিন্ডিকেটের যে সদস্য সংখ্যা, মনোনীত সদস্য সংখ্যা সেটি বৃদ্ধি করা হয়েছিল এবং নির্বাচিত সদস্যের সংখ্যা হ্রাস করা হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো মৌলিক আইন পাস বা মৌলিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্রিটিশ চিন্তাভাবনাই সেখানে গুরুত্ব পেত, অধিকাংশের ভোটে সেটিই পাশ হতো এবং বিভিন্ন ইউনিভার্সিটির ক্লার্কশিপ বা এডুকেশন ডিপার্টমেন্টের উচ্চ স্তরের কর্মী, যাদের উপরে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্যই ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয়। ফলে এই ইউনিভার্সিটি অ্যাক্ট নতুন প্রজন্মের শিক্ষিত অংশের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছিল, প্রতিবাদী প্রতিক্রিয়া তৈরি করেছিল। অবশেষে কার্জনের শেষ চেষ্টা জাতীয়তাবাদী আন্দোলনকে দমিয়ে রাখার তার পলিসি, যেটা খুব পপুলার, ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, তিনি বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে বেঙ্গল ডিভাইডেড 1909 এ চেষ্টা করেছিলেন 1905 সালে বাংলা বিভাগ করে বাংলার জাতীয়তাবাদকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিলেন পরস্পর থেকে, তা নয়, তাছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করেছিলেন। বিভিন্ন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে এই রুল পলিসি, এই পদ্ধতি অনুসরণ করে তিনি কোনো একটি বিশেষ গোষ্ঠীকে তোষণের চিন্তাভাবনা করেছিলেন, যার ফলে এই ব্রিটিশ শাসনের বা রুলস আইনের যে মধ্য কথা, সেই মধ্য কথাগুলো নতুন প্রজন্মের চরমপন্থী নেতৃত্ব অনুধাবন করেছিলেন এবং তাদের নতুন ধরনের আদর্শ নির্মিত হতে এগুলো সহায়তা করেছিলেন।